আসসালামু আলাইকুম দর্শক, আগামী জানুয়ারির 17 তারিখে ওয়েস্ট ইন্ডিজ যাবেন অস্ট্রেলিয়া ট্যুরে, যেখানে তারা তিনটি ওডিআই, তিনটি টি টোয়েন্টি এবং দুইটি টেস্ট ম্যাচ খেলবেন। তো এই কথা আমি কেন বলছি কারণ ওয়ানডে বিশ্বকাপের পর এবার অস্ট্রেলিয়ার মাটিতেও আম্পায়ারিং করতে যাচ্ছেন শরফুদুল্লাহ ইবনে শাহিদ সৈকত। আর এই বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেকার রহমান মিটু বুধবার রাতে নিশ্চিত করেছেন। তো যাই হোক, বাংলাদেশের একজন আম্পায়ার অস্ট্রেলিয়ার মাটিতে যে আম্পায়ারিং করবে এবং কিছুদিন আগে বিশ্বকাপে আম্পায়ারিং করেছে, এটা বাংলাদেশের জন্য আসলেই গর্বের বিষয়। এবং সৈকত এখন অস্ট্রেলিয়ার মাটিতে আছে এবং তিনি নিজেকে ওই সিরিজে আম্পায়ারিং বা পরিচালনা করার জন্য প্রিপেয়ার করে ফেলেছেন। অর্থাৎ এটা 100% কনফার্ম যে অস্ট্রেলিয়া সিরিজে সৈকত আম্পায়ার হিসেবে থাকছেন এবং এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা অনেক অন্য ধরনের ওয়াই হতে পারে। আমরা দেখেছি ক্রিকেটাররা বাংলাদেশের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করলেও অন্য অন্য যে জায়গাগুলো আছে সে জায়গায় কিন্তু বাংলাদেশ খুব বেশি একটা এগিয়ে নেই। এই জায়গায় যদি বাংলাদেশের আম্পায়াররা ভালো খেলে এবং ভালো করে এবং ভবিষ্যতে বাংলাদেশের কোচরা ভালো খেলে, তাহলে কিন্তু বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রা এটাকে বলা যেতেই পারে।